আমরা জিতছি এটা 100% গ্যারান্টি আমাদের প্রতিটা প্রার্থী জিতবে হ্যাঁ নমস্কার আপনারা দেখছেন উত্তরে খবর ফেসবুক লাইভ এই মুহূর্তে আবারো আমরা আমি আপনাদের সামনে লাইভ নিয়ে আসলাম এবার ধূপগুড়ির গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 15231 নম্বর বুথে বামফ্রন্টের এক বিশাল মিছিল সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি উত্তরে খবর ফেসবুক লাইভ তো জোরে মারছি হাটে রে আমরা আপনাদের বলছি গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর বামফ্রন্টের মনোনীত প্রার্থী সিপিএম এর হামিদুল ইসলাম তিনি বামফ্রন্টের এখানে আসনে ভোটে দাঁড়িয়েছেন আমরা কথা বলবো ওনার সঙ্গে কি চলছে আপনাদের আমাদের এখন মিছিল চলছে মিছিল আপনি প্রার্থী আমি তো প্রার্থী কতটা আশাবাদী আমরা 100% জিতবেন অবশ্যই অবশ্যই এই এতটা আপনি কি করে বুঝলেন আপনি জিতবেন একদম আমরা জিতবো এটা আমাদের আশাবাদী ধন্যবাদ নির্বাচনে যে নতুন করে সিপিএম উজ্জীবিত হচ্ছে এলাকার যুবক যুবতী তারা কিন্তু সিপিএম এ দারুণ ভাবে উজ্জীবিত হয়ে আজকে মিছিলে অংশ আবারও আপনাদের জানিয়ে রাখছি ধূপগুড়ির গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্টের মনোনীত সিপিএম প্রার্থীর সমর্থনে এক বিশাল মিছিল চলছে সেই মিছিলের ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি উত্তরের খবর ফেসবুক লাইভে ভাই ভাই পাবলো তো এই ভাই ভাই সব পাবলো তো এই ভাই ভাই জানিয়ে দিন
আবার আপনাদের জানিয়ে রাখছি ধুপগুড়ি ধুপগুড়ির গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বামপন্থী তরফে সিপিআইএম এর বিশাল মিছিল, সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। রাজ্যে নতুন করে বামফ্রন্ট আবার উজ্জীবিত হচ্ছে, মিছিলের সাথেই রয়েছে কিন্তু ধুপগুড়ি থানার পুলিশ, নিরাপত্তার খাতিরে তারা দেখভাল করছেন, আমরা দেখছি। আজকে আমাদের জনপ্রার্থীদের জনজোয়ারে আজকে আমাদের গাদং অঞ্চল গাদং এক নং অঞ্চলের এর পঞ্চায়েতের আমরা আজকে আমরা বিজয় জয়যুক্ত করব 11 তারিখ, এর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এক সময় ধুপগুড়ির গাদং এলাকা সিপিএম এর দুর্গ ছিল, তো এবার কি আশা করছেন? আমরা আপনার নিজেই দেখতে পাচ্ছেন আমাদের আজকের পরিস্থিতি, আমরা কি বলবো আর, আপনি বুঝতে পারতেছেন। আপনার নাম? আমার নাম আব্দুল রাজ্জাক। কোন পদে আছেন? হ্যাঁ, আমি সিপিএম পার্টি সদস্য একজন, সাধারণ পার্টি সদস্য। আপনারা দেখতে থাকুন উত্তরে খবর ফেসবুক লাইভ, সঙ্গে রয়েছে আমি বাবুল কাদের হোসেন। ধন্যবাদ, ভালো থাকবেন।